টাইটানিকের থেকে বড় জাহাজটি যেন বড় ভাসমান শহর। কি নেই চীনদের নিজেদের তৈরি এই প্রমোত্তরিতে? জাহাজের যাত্রীরা সাগরেও পাবেন 5G নেটওয়ার্কের সুবিধা। দীর্ঘ 5 বছর নির্মাণ কাজ এবং পরীক্ষামূলক ভ্রমণের পর সোমবার প্রথমবারের মতো বাণিজ্যিক সফরে বের হলো ক্রুজ জাহাজ অ্যাডোরা ম্যাজিক সিটি। 7 দিনের সফরে জাহাজটি ভ্রমণ করবে দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ড ও জাপানের ঐতিহাসিক নাগাসাকি ও ফুকুশিমা শহর। অ্যাডোরা ম্যাজিক সিটি লম্বায় 900 ফুটেরও বেশি, বহন করতে পারে 1,35,500 টন ওজন, আর যাত্রী ধারণ ক্ষমতা 5,246 জন। জাহাজটিতে রয়েছে মোট 2,125টি গেস্ট রুম, 4 কিংবা 5 তলা নয় বরং 16টি তলা নিয়ে তৈরি হয়েছে অ্যাডোরা ম্যাজিক সিটি। এখানে রয়েছে বিশ্বমানের রেস্তোরাঁ, চাইনিজ শিপটিতে রয়েছে সুইমিং পুল, ভয়েস কন্ট্রোল ও কেবিন সেবা। অ্যাডোরা ম্যাজিক সিটিতে রয়েছে সব ধরনের সর্বাধুনিক সুযোগ সুবিধা। জাহাজটিতে রয়েছে 1,000 জন ধারণ ক্ষমতার থিয়েটার হল। অ্যাডোরা ম্যাজিক সিটির নির্মাতা চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ কর্পোরেশন সাংহাই ওয়াই কাউশিয়া শিপ বিল্ডিং কোম্পানি। বিশ্বে জাহাজ নির্মাণকারীর শীর্ষ একটি দেশ হল চীন। জাহাজ নির্মাণে বিশ্বে 40% এখন চীনের দখলে। 2022 সালে চীনের পণ্যের মোট বৈদেশিক বাণিজ্য ছিল 6.3 ট্রিলিয়ন মার্কিন ডলার, আর বৈদেশিক এই বাণিজ্যের সিংহভাগ হয়ে থাকে সমুদ্রপথেই। একসময় বিশ্ব রাজনীতিতে সফট পাওয়ার হিসাবে পরিচিত ছিল চীন, এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার মিশন নিয়ে কাজ করছে বেইজিং। জাহাজ নির্মাণে ক্রমাগত সাফল্য সামুদ্রিক বাণিজ্যে দেশটিকে আরও শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাবে, এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।